গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন 90-এর দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। 3 সেপ্টেম্বর রাত 9টায় তিনি ওই কারাগার থেকে মুক্তি পান। 4 সেপ্টেম্বর সকালে এ তথ্য নিশ্চিত করেছে কারাগার কর্তৃপক্ষ। সুইডেন আসলাম 2005 সালের 31 জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে তাকে রাখা হয়। 2014 সাল থেকে আসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 19 বছর আগে আসলাম যখন গ্রেপ্তার হন তখন তার নামে ঢাকার বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অন্তত 12টি মামলা ছিল। এর মধ্যে 11টি মামলায় নিষ্পত্তি হয়ে গেছে। বাকি ছিল তেজগাঁওয়ের যুবলীগের নেতা গালিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলাটি। বর্তমানে মামলাটি বিচারাধীন। ওই মামলায় জামিন পেয়েই কারাগার থেকে মুক্তি পেলেন আসলাম। 4 দলীয় জোট সরকারের আমলে ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন সুইডেন আসলাম। 1986 সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। এক পর্যায়ে তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে ফিরে আসার পর সুইডেন শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায়। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রায় মাসখানেকের মধ্যে চট্টগ্রামের কথিত শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী নাসির, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানি সহ বেশ কয়েকজন আসামি জামিনে মুক্তি পান।